আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে আনার জোর চেষ্টা চলছে, জানালেন ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডের পর ফরেন সার্ভিসের নামে খুনিদের লিবিয়ায় পুনর্বাসন করেন জিয়াউর রহমান। ষড়যন্ত্রকারীদের বিচার কমিশন গঠন হচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি ভুল ছিল, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। বিভিন্ন জেলায় আরও 21 জনের মৃত্যু। এবং পরিবহন খাতে দৈনিক কোটি টাকার চাঁদাবাজি, মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাঙালি জাতির শোকের দিন আজ শোকাবহ 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। 1975 সালের 15ই আগস্ট সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। 45 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষমতালোভী নরপিছা সূচকুচক্রি মহল। বঙ্গবন্ধু ছাড়াও ধানমন্ডির বাড়িতে তার সহধর্মিনী শেখ ফজিতুল নেসা, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল সহ নিকটাত্মীয়দের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানেও জাতির পিতার পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এদিকে বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতির এই শোকের দিনে ভোরে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে, সেখানে পরিবারের সদস্য ও অন্যদের কবরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এদিকে সকাল 8টার পর থেকে ধানমন্ডি ও বনানী কবরস্থানে জাতির জনকের নিহত পরিবারের সদস্যদের স্মরণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অসাম্প্রদায়িক দেশ গড়তে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। শোকের দিনে ভুয়া জন্মদিন পালন না করে বিএনপি নেত্রী জাতিকে বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিভ্রান্তকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন, তাদেরও শুভ বুদ্ধির উদয় হলে সেটার জন্য ধন্যবাদ। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ ফাঁসির আগে এ হত্যা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। খুনি মাজেদ তার জবানবন্দিতে বলেছে, যোগ্যতা না থাকলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জেনারেল জিয়াউর রহমান। বিস্তারিত মাহমুদুর রহমানের বিশেষ রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পর কার্যকর করা হলো হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড। গত 12 এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি মাজেদ গ্রেপ্তারের আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কথা স্বীকার করেছেন।
সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সৈনিক অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণ তার প্রমাণ। 15 আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10:11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা কামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। খুনি মাদত আরও বলেছে, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিভিন্নভাবে মদত দিয়েছিল জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি, তো ওনার ডাইরেক্ট মদত ছিল, উনি তো ওদেরকে টোটাল প্যাট্রোনাইজ একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন পোস্ট, এই ফ্রাইজ পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসাররা কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কত দিনে তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। ইতিহাসের জঘন্যতম হত্যার পরিকল্পনা এবং হত্যা প্রবৃত্তি সব কিছুই হয়েছে বঙ্গভবন থেকে, কোনো চেন অফ কমান্ড ছিল না। তারা ওই ওখান থেকে বঙ্গভবন থেকে পাঠিয়ে দিয়েছে তাদের জন্য, তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে, অন্যান্য মহিলা তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড এই ধরনের, স্যার এগুলি আর কি কথা বলবো। খুনিরা আওয়াজে যাতায়াত করতো বঙ্গভবনে, যা মাদতের বক্তব্যে উঠে এসেছে। বঙ্গবনে ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি যে রহমান যখন আসতেন, আমরা তো পিছন থেকে খবর দেখতাম, ইয়েই দেখতাম স্যার সব কিছু, এই যে গাড়িতে নামছে, উনি উঠে উপরে চলে যেতেন, এই কু নেতাদের উপরে চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকত সেখানটি তাদের সাথে। মাদত তার জবানবন্দিতে আরও বলেছে, সামরিক চেন অফ কমান্ড প্রতিষ্ঠা করার কথা বলায় খালেদ মোশারফকে মেরে ফেলা হলো। পনেরোই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার খুনিদের দায়মুক্তির ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। ইতিহাসের জঘন্যতম ঘটনার বিচারের লক্ষ্যে একই বছর ধানমন্ডি থানায় মামলা করা হয়। 1997 সালে বিচার কাজ শুরু হয়ে 2009 সালে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে তা শেষ হয়। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আব্দুল মাদতের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি। এরা হলো খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক 5 খুনির মধ্যে রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ও নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হলে শীঘ্রই কমিশন গঠন করতে হবে বলে জানান তিনি। বিস্তারিত হুমান চিস্তির রিপোর্টে। 1975-এর 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ঘটে যায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। পৈশাচিক এ হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের বেশিরভাগ সদস্য। ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করে 21 বছর বন্ধ রাখা হয় হত্যাকাণ্ডের বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধ্যাদেশটি বাতিল করলে 1996 সালে মামলা দায়ের করা হয়। 2009 সালের 19 নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেয়া 12 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় আরেক আসামি আজিজ পাশা। করোনা মহামারীর শুরুতে গত এপ্রিলে ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। 12 এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় আছেন। পলাতক বাকি 3 খুনির অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে এ বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্স। আমরা 2 জনের অবস্থান জানি, 3 জনের অবস্থান জানি না। আমরা
এই তিনজনের অবস্থান খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছি। প্রথম কথা, খুনি নূর চৌধুরীর ব্যাপারে আইনি প্রক্রিয়া চালু আছে, অন্যদিকে আমরা আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছি। খুনি রাশিদ চৌধুরীর ব্যাপারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাটর্নি জেনারেল একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা ঠিক জানি না ওনার পদক্ষেপটা কী, আমরা এই জিনিসটা অবজার্ভ করছি। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ে বলা হয় ওই হত্যাকাণ্ড ছিল এক মহাষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের বিষয়ে জানান আইনমন্ত্রী। গত বছর 2019 সালের ডিসেম্বর নাগাদ আমরা একটা সিদ্ধান্ত নিই যে একটা তদন্ত কমিশন গঠন করা হবে এবং সেই রকম ঘোষণাও আমরা দিই, কিন্তু দুঃখের হচ্ছে যে এরপরেই কিন্তু সারা বিশ্ব এই করোনা ভাইরাসে মহামারীতে আক্রান্ত হয়, তো সেই কারণে কিন্তু আমরা কোনো এই ছয় মাস এই কোনো কিছুতে এগোতে পারি না। যতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমরা প্রথমে কমিশনের অবকাঠামো এবং কর্মপরিধি কী হবে সেটা খুব মানে এই এক দুই মাসের মধ্যে আলাপ আলোচনা করে এটা স্থির করব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। এই আইনের ড্রাফট কিন্তু চলছে, এখনো শেষ হয়নি এটা। এই আইন হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে কুচক্রী একটি মহল দেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএফডিসিতে বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। পরে এ শিল্পের 18টি সংগঠন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানেও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ উল্টো পথে হাঁটা শুরু করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্র একটি বিশেষ আসন গড়ে নেবে সেই লক্ষ্য নিয়েই আমরা, সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2 বছর কারাভোগ করলেও নীতি প্রশ্নে বেগম খালেদা জিয়া সরকারের সাথে কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হলো শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। সেখানে তার স্বাক্ষর নাই, কোনো ধরনের তার সাথে সম্পর্ক নেই। একজন নির্দোষ মহিলা গণতন্ত্রের জন্য বারবার নিজের জীবনকে বিপন্ন করেছেন। তিনি কারাগারের বাইরে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত নন। 2 বছর অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে, তবুও মাথা নত করেননি তিনি। করোনা মহামারী প্রতিরোধে সরকারের প্রস্তুতি সহ নানা পরিকল্পনা ভুল ছিল অভিযোগ করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে রাজধানীর গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে যতদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ হলো নীতিমালার দেশ, কোনো কাজকর্ম কেউ করে না। এই সরকার যেমন কি প্রত্যেকটা পদক্ষেপে ভুল করছে। আজকে চায়নারা যেটা ভ্যাকসিন ট্রায়ালে এসেছিলো 1 মাস আগে, আমরা যদি সেই ট্রায়াল শুরু করতাম, তাতে যদি সফল হতো তাহলে আমরাও তার লাভের ভাগিদার হতে পারতাম, কিন্তু সরকার সিদ্ধান্তহীনতায় সে আজকে নয়। স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা দূর করতে জাতীয় পর্যায়ে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানী বনানীর কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, করোনা না কমলে কিভাবে হাসপাতালগুলোকে নন কোভিড ঘোষণা করা হবে। করোনা ভাইরাসে এবং উপসর্গে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। শুধু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 6 জন। প্রতিনিধির তথ্য ও ছবিতে শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কুমিল্লায় করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 6 জন। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 49 জন।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১০০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে নোয়াখালীতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের, নতুন শনাক্ত হয়েছেন ৯১ জন। সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে, ২০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবু জাহের, নতুন আক্রান্ত ১৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১২৭ জনে। মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বগুড়ায় ১ জনের মৃত্যু হয়েছে করোনায়, ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৮৭ জন। জেলায় এখন পর্যন্ত মোট ১২৫ জন করোনায় মারা গেছেন। গত ২৪ ঘন্টায় বরিশালের ৬ জেলায় ৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৭৩৪ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪০ জন। এদিকে খুলনায় ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় নতুন করে করোনা আক্রান্ত ৪৭ জন, খুলনা বিভাগে মোট আক্রান্ত হয়েছে ২৪২ জন। এছাড়া রংপুরে ৭৪ জন, শেরপুরে ১১ এবং ময়মনসিংহে ১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশির। সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বহুভাষাদিক ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে ৮৮ বছর বয়সী বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহনে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ব্যবসায়ীরা। এ খাতে মাসে প্রায় ৫০ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে এজন্য পরিবহন মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। চাঁদা আদায়ের তথ্য প্রমাণ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন সহ সরকারি অন্যান্য দপ্তরেও। শ্রমিক ফেডারেশনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ নিলে কয়েক মাসের মধ্যেই পরিবহন খাতে চাঁদাবাজ মুক্ত করা সম্ভব হবে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। সড়ক কিংবা মহাসড়কে গাড়ি চালাতে হলে চাঁদা দিয়েই চলতে হবে, এটাই যেন নিয়ম। পাশাপাশি পরিবহন খাতের সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নামে চলছে মাত্রাতিরিক্ত চাঁদা আদায়। এ খাত থেকে মাসে ওঠে ৫০ কোটি টাকারও বেশি, যার ৮০% ভাগ বাটোয়ারা করে নেন নেতারা। সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহকে এজন্য দায়ী করেছেন পরিবহন মালিকরা। তার বিরুদ্ধেই অভিযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। বিগত ৯০ সাল থেকে আজকে ২০২০ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যক্তি এই পরিবহনের চাঁদার কথা, ইতিমধ্যে দুদীর্ঘ তাকে ডেকেছে চাঁদার বিষয়ে, কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে এই পরিবহন সেক্টরে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব অবশ্য এই অভিযোগকে বলছেন ষড়যন্ত্র। যদি কয়েক লোক যারা আদৌ পরিবহনের সাথে, কেউ কেউ পরিবহনের সাথে জড়িত আছে, কেউ পরিবহনের সাথে জড়িত না, তারা এইসব চাঁদাবাজি করার জন্য যাদেরকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা, তারাই এইসব অভিযোগগুলো ভিত্তিহীন অভিযোগ, এইসব অভিযোগের কোনো সত্যতা নেই। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের মতে, পরিবহন সেক্টরের চাঁদাবাজি এবং নৈরাজ্য বন্ধ করতে হলে মালিক শ্রমিক সবাইকে সৎ হতে হবে, বন্ধ করতে হবে এ খাতে বিশেষ ব্যক্তিদের গডফাদার গ্রি। বিভিন্ন জায়গায় রাস্তার উপর থেকে টোল আদায়ের নামে কিন্তু সেখানে চাঁদাবাজি করা হয়। সুতরাং আমি এই কথা বলবো না, এই জন্য দায়ী শুধু মালিক শ্রমিক তা নয়, এর সঙ্গে মূলত এই ইজারাদার, কিছু ভেস্ট ইন্টারেস্টের লোক, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আস্থান যারা সন্ত্রাসী যারা, তারাও কিন্তু এখানে সবাই ঢুকে পড়ে বলেই কিন্তু এই সেক্টর চাঁদাবাজিটা হয়। এদিকে সড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে সারা দেশের পুলিশকে নির্দেশনা দিয়েছেন আইজিপি। এতে খানিক স্বস্তি ফিরেছে পরিবহন খাতে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সরকারি সুপার মাসুদ বিল্লাহ সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটক অন্যান্যরা হলেন সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শরীরচর্চার শিক্ষক শাহানুর আলম। মামলার মূল আসামি হিসেবে তাদের চিহ্নিত করেছে পুলিশ। আজ আদালতে সোপর্দ করে তাদের রিমান্ড চাওয়া হবে।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জনগণের অর্থ ব্যবহারে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, প্রকল্পের নামে সরকারি কর্মকর্তারা অহেতুক অর্থের অপচয় করতে পারবেন না। রাজধানী পরিসংখ্যান ব্যুরো আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আগামী 23 নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের দিনে কয়েক মিলিয়ন ভোটারের মেইল সময়মতো গণনা কেন্দ্রে নাও আসতে পারে বলে সংশয় জানিয়েছে দেশটির ডাক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউএসপিএস। প্রতিষ্ঠানটি মিশিগান, পেনসিলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, মিসৌরি এবং ওয়াশিংটন সহ বেশ কিছু রাজ্যকে সতর্ক করে জানিয়েছে এই ভোট গণনায় তাদের আরও সময় প্রয়োজন। করোনাভাইরাসের কারণে এবারে এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ভোটার চিঠিতে ভোট দিবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে দেওয়া এই পদ্ধতিতে ভোট কারচুপির আশঙ্কা করছেন। তবে নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে ভোটদান অন্য যে কোনো পদ্ধতির মতোই নিরাপদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওয়াইদ উল্লাহ আল মাসুদ। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পরে কোরআন খানি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতর রহমান, মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালনের রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। আলোচনায় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর রহমান বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার জন্য শিক্ষকদের তাগিদ দেন তিনি। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল, পেট্রোপোল ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, উভয় দেশের জাতীয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকায় আমদানি রপ্তানি ও লোড আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। এবারে পার্টিক্স খেলার খবর। বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। লিসবনে প্রতিপক্ষের গতি, কৌশল ও সৃষ্টিশীলতার কোনো জবাবই দিতে পারেনি স্প্যানিশ দলটি। থমাস মুলারের গোলে চতুর্থ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। গোল হজমের পর পাল্টা আক্রমণে ক্ষণিকের জন্য বুন্দেশলিগা চ্যাম্পিয়ন্সে চেপে ধরে বার্সেলোনা। ডাভিদ আলাবার আত্মঘাতী গোলে সমতায় ফেরে কাতালানরা। তবে এরপর আর খুঁজে পাওয়া যায়নি কিকে সিটিএনের দলকে। 37 মিনিটের মধ্যে ভার্সার জালে বল পাঠান পেরিসিচ, জিনাব্রি এবং মুলার। দ্বিতীয়ার্ধে 2 গোল করেন কুতিনহো। এছাড়া কিমিচ ও লেভানডস্কিও দেন 1 গোল। তাতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে সবচেয়ে বড় হারে লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে আনার জোর চেষ্টা চলছে জেনারেল ওবায়দুল কাদের।
হত্যাকাণ্ডের পর ফরেন সার্ভিসের নামে খুনিদের লিবিয়ায় পুনর্বাসন করেন জিয়াউর রহমান। ষড়যন্ত্রকারীদের বিচারে কমিশন গঠন হচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের প্রস্তুতি ভুল ছিল, অভিযোগ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। বিভিন্ন জেলায় আরও 21 জনের মৃত্যু। এবং পরিবহন খাতে দৈনিক কোটি টাকা চাঁদাবাজি, মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বরাবর হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।